ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। কসবায় পিকআপের চাপায় প্রাণ গেল পুলিশের এসআইয়ের। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দায়িত্ব পালনকালে দ্রুতগামী পিকআপের চাপায় মুস্তফা কামাল নামের পুলিশের এক উপপরিদর্শক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের শোকের ছায়া নেমে এসেছে। এর আগে কুমিল্লা সিলেট মহাসড়কের কসবায় কুটির কালামুড়িয়া এলাকায় পিকআপ চাপা দিলে গুরুতর আহত হন মুস্তফা কামাল। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার হারা গ্রামের মৃত আলী আজমের ছেলে। নিহত এসআই এর এক ছেলে এক মেয়ে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়ায় কুমিল্লা সিলেট মহাসড়কে ফোর্স নিয়ে দায়িত্ব পালন করছিলেন এসআই মুস্তফা কামাল। এ সময় কুমিল্লাগামী একটি অজ্ঞাতনামা পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পান তিনি। সঙ্গে থাকা কনস্টেবলরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান। রাত 12টার দিকে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভুঁইয়া জানান, এসআই মোস্তফা কামালকে পিকআপটি চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে গেছে, তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তার প্রথম জানাজা কসবা থানায় হয়েছে। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।